হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভ্রি ওয়ান ওয়েলকাম টু বোর দু হাজার কুড়ি অনলাইন কলেজ পরীক্ষ সংক্রান্ত প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিকশন ইতিমধ্যে কলেজগুলির তরফ থেকে শুরু হয়ে গেছে এবং আজকে ছাব্বিশে আগস্ট দু হাজার কুড়ি ইতিমধ্যেই তোমাদের বঙ্গবাসী কলেজ এবং বিদ্যাসাগর কলেজের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তোমরা যারা কমেন্ট করেছিলে যে এখনও দেখতে নি র্যাঙ্ক আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তোমাদের র্যাঙ্ক চেক করতে হবে এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে এজেসি বোস কলেজ এবং মৌলানা আজাদ কলেজে কীভাবে মেরিট লিস্ট চেক করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তার আগে ভিডিওতে আমি তোমাদেরকে সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যাডমিশন শিডিউল কী রয়েছে কবে মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে ভিডিও দিয়ে দিচ্ছি তুমি চাইলে পরে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে দেখতে পারো এছাড়াও আমাদের প্লে লিস্ট রয়েছে চ্যানেলে তোমরা প্লে লিস্টে গিয়ে পরপর পরপর কোন কলেজে কবে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে এবং কিভাবে তুমি র্যাঙ্ক চেক করবে তার ভিডিও পেয়ে যাবে গিয়ে আশা করি দেখে নিতে পারো তো এই ভিডিও তো আমার প্রথমে এজেসি বোস কলেজ অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ আপডেট দেখব যে কীভাবে মেরিট লিস্ট চেক করতে হবে এবং সেকেন্ডলি আমরা যেটা দেখব সেটি হলো কলকাতার মৌলানা আজাদ কলেজের কীভাবে মেরিট লিস্ট চেক করতে হবে তো সরাসরি চলে যাচ্ছি কলেজের ওয়েবসাইটে কি এজেসি বোস কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পরে তোমরা এখানে অ্যাডমিশান দেখতে পারবে অ্যাডমিশনের উপর ক্লিক করবে অ্যাডমিশনের উপর ক্লিক করার পরে অনলাইন অ্যাডমিশন টোয়েন্টি 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 ওয়ানে ক্লিক করে নেবে ক্লিক করার পরে তোমাদের সামনে অ্যাডমিশান পোর্টালের নিউ পেজ ওপেন হয়ে যাবে এখানে ঢোকার পরে তোমরা এখানে থ্রি ডট দেখতে পারবে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে নেমে আসলে এখানে প্রভিশনাল মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রথমে ক্লিক করবে ক্লিক করার পরে আরও একটি নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে আসবে এবং এখানে তোমরা কোর্স ডিটেলস ওয়াইজ তোমাদের মেরিট লিস্ট দেখতে পারবে প্রথমে রয়েছে বিকম তারপরে তোমরা রয়েছে তোমাদের এখানে দেখো বেঙ্গলি অনার্স রয়েছে তারপরে কেমিস্ট্রি অনার্স রয়েছে এবং তা এখানে ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তুমি মেরিট লিস্ট দেখতে পারবে তো আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি একটি মেরিট লিস্ট তো ধরো আমি তোমাদেরকে কেমিস্ট্রিটা দেখিয়ে দিচ্ছি কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি কেমিস্ট্রি অনার্স হয় তাহলে পরে তার আনরিজার্ভ ক্যাটাগরি মেরিট লিস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটি আমাদের সামনে আমরা ওপেন করে নিচ্ছি একটু দু সেকেন্ড সময় লাগবে তোমাদের দেখো এখানে ওপেন হয়ে গেছে আমাদের সামনে মেরিট লিস্ট তো তোমরা দেখতে পাচ্ছ যে এটি একদম পুরোপুরি কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট বলবো তার কারণটা দেখো যে এটিকে আমরা কি বলবো এটা কম্বাইন্ড মেরিট লিস্ট এখানে তুমি জেনারেল এসসি এস টি পিডাব্লিউডি সমস্ত দেখতে পারবে তুমি দেখো এখানে ওবিসি বি রয়েছে এখানে এসসি ক্যান্ডিডেট রয়েছে একে আমরা কম্বাইন্ড মেরিট লিস্ট কেন বলবো কারণ এই মেরিট লিস্টটি পুরোপুরি তৈরি করা হয়েছে মেরিট স্কোরের ভিত্তিতে এবার মেরিট স্কোর কীভাবে ডিটারমাইন করা হচ্ছে আমি তোমাদেরকে সেটিও বলে দিচ্ছি তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা একটু বলে নিতে চাই সেটি হলো তোমাদের অ্যাপ্লিকেশান আইডি তোমরা চেক করবে তোমাদের নামের টোটাল স্পেলিং নাম সার টোটালটা স্পেলিং চেক করবে তোমার কাস্ট চেক করে নেবে বাকি সমস্ত কিছু চেক করবে তোমার বেস্ট অফ ফোর অর্থাৎ যে চারটে সাবজেক্টে তুমি হায়েস্ট পেয়েছো এইচএসে সেটিকে চেক করবে এবং তোমার রিলেটেড সাবজেক্ট মার্কস অর্থাৎ এইচএসে তোমার এই কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি আবেদন করে থাকো তাহলে তোমার এইচএস কেমিস্ট্রি কত ছিল তা আমি প্রথমে যার নাম রয়েছে তারটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি তো এখানে আমাদের পার্টিকুলার কোনো ব্যক্তিকে আমি মানে মিন করতে চাইছি না তা আমরা ফার্স্টের নামকে দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি তো দেখো এখানে বেস্ট অফ ফোর থ্রি নাইনটি এইট এসছে এবং সে কেমেস্ট্রিতে এইচএসে হান্ড্রেড মার্কস পেয়েছে তো থ্রি নাইনটি এইট প্লাস হানড্রেড ইজকাল টু ফোর নাইনটি এইট এটা হলো কিন্তু গ্র্যান্ড টোটাল অর্থাৎ মেরিট স্কোর তো মেরিট স্কোরকে এইভাবেই ডিটারমাইন করা হচ্ছে এছাড়াও তোমরা এ অফিসিয়াল নোটিফিকেশান যদি খোলো সেখানে পেয়ে যাবে যে তোমাদেরকে এই মেরিট স্কোর কীভাবে ডিটারমাইন করা হচ্ছে আমি তবুও বলে দিলাম তো এইভাবে তোমরা চেক করে নেবে যে তোমাদের এই যে রিলেটেড সাবজেক্ট মার্কস ঠিক আছে কি না এবং অফ ফোর্থ সাবজেক্টের মার্কস ঠিক আছে কিনা এবং এই সামেশানটি ঠিক আছে কিনা ভুল হওয়ার জায়গা খুব কমই থাকে যদি তুমি মার্কস ঠিক হিসাবে পুট করে থাকো কারণ এগুলো কিন্তু পুরোপুরি অ্যালগোরিদমের বেসিসে হয় তো এইভাবে তোমাদেরকে চেক করতে হবে এটি তাহলে আমি বলে দিলাম এটি কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট এখানে তুমি মেরিটস স্কোর যার বেশি সেই এখানে চান্স পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এর পরে দেখো তোমাদের তুমি যদি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তুমি ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্টও চেক করতে পারবে তুমি যদি এসসি থেকে বিলং করে থাকো তাহলে এসসি চেক করবে এসটি হলে এসটি ও এ হলে ওবিসি এ এরকম করে তো দেখো এখানে এসসির ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তারও কিন্তু এখানে মেরিট স্কোরের ভিত্তিতেই তার করা হয়েছে তার বেস্ট অফ ফোর কত রিলেটেড সাবজেক্ট মার্কস কত থ্রি থ্রি এইটি টু প্লাস নাইনটি সেভেন ইজকাল টু ফোর সেভেন্টি নাইন তো এইভাবে কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে এবার কথা হলো তুমি এত বড় লিস্টের মধ্যে তোমার নামটি কীভাবে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে দেখো তোমরা গুগল ক্রম ব্রাউজার থেকে যদি ওপেন করো তাহলে ফাইন্ড আউট করা ইজি হয়ে যাবে তোমরা প্রথমে থ্রি ডটের ওপর ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে একটু যদি নিচের দিকে নেমে আসো তাহলে দেখতে পারবে এখানে ফাইন্ড ইন পেজ লেখা রয়েছে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে পরে তুমি ধরো যে কোনো একটি নাম লিখে তুমি যদি ধরো সার্চ দাও ধরো তুমি যে কোনো ধরো শুভ বলে তুমি যদি সার্চ দাও এখানে নেই তবে এখানে তুমি তোমার নাম লিখে তুমি সার্স দেবে বা তোমার ফর্ম নাম্বার লিখে সার্চ দিলে সবচেয়ে বেটার হয় কারণ অ্যাপ্লিকেশান আইডি নাম্বার কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা তোমরা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে যদি এখানে ইন পেজে দাও তোমার নাম এসে থাকলে তুমি পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে তুমি এসসি এস টি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে করতে যাও একইভাবে করতে হবে সেরকমভাবে ইংলিশ বলো বেঙ্গলি বলো প্রত্যেকখানে একইভাবে করতে হবে তো আশা করি বোঝাতে পারলাম চলে যাব এবার নেক্সট আপডেটের দিকে তো এবার আমরা তোমাদের সামনে যে আপডেটটি তুলে ধরবো সেটি হলো মৌলানা আজাদ কলেজ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে মেরিট লিস্ট টোয়েন্টি দেখতে পারবে এর ওপরে ক্লিক করবে একটি নতুন পেজ তোমাদের সামনে খুলবে তো এরপরে তোমরা দেখতে পারবে এই নতুন পেজে প্রফেশনাল মেরিট লিস্ট রেখা রয়েছে এর ওপরে তোমরা ক্লিক করবে ক্লিক করলে আরও একটি নতুন পেজ তোমাদের সামনে খুলে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ লিস্ট তৈরি করা হয়েছে এখানে বা তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্টের নাম রয়েছে তারপরে এখানে তোমার কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করো আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট কিনা এস এসটি ও বিসিএ ও বিসিবি তোমরা এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ তোমরা এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পারবে ধরো তুমি যদি বোটানিতে আবেদন করা থাকো তাহলে পরে বোটানির জেনারেল ক্যান্ডিডেট হলে এটায় তুমি ক্লিক করবে ইউআরএ এসসি হলে এস এসটি হলে এসটি ও বিসি এ হলে ও বিসি এ এরকম করে তোমাদেরকে চেক করতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো আমি তোমাকে প্রথমে বেঙ্গলিরটাই চেক করে দেখাচ্ছি কীভাবে তোমাদের দেখতে হবে দেখো আমাদের সামনে এখন মেরিট লিস্ট ওপেন হয়ে গেছে তো তোমরা যদি এখানে স্ক্রল করে নেমে নেমে আসো তো দেখতে পারবে যে এটি একদম পুরোপুরি জেনারেল মেরিট লিস্ট এটা কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট নয় এটি ইন্ডিভিজুয়াল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মেরিট লিস্ট তৈরি করা হয়েছে তো এখানে আমরা প্রথমে দেখে নেব অ্যাপ্লিকেশান নাম্বার আমাদের চেক করতে হবে তারপরে ফর্ম নাম্বার চেক করতে হবে ক্যান্ডিডেট নেম টোটালটা একদম স্পেলিং সময় তোমরা চেক করবে এগ্রিগেট মার্কস চেক করবে তারপরে তোমাদের সাবজেক্ট মার্কস চেক করবে এবং তোমাদের মেরিট মার্কস কত এসছে সেটা চেক করবে এবার সেগুলো এই যে মেরিট মার্কস ক্যালকুলেশনের ব্যাপার এটা কিন্তু তোমাদের নোটিফিকেশনে ফর্মুলা দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু মেরিট মার্কসকে ক্যালকুলেট করা হচ্ছে তো এরকম করে তোমাদের ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট ওয়াইজ প্রত্যেকের প্রত্যেকের তোমরা এখানে নিজেদের নামগুলি চেক করতে পারবে তো এছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি এখানে তুমি যদি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমার নাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না এখানে কোনো ক্যাটাগরি ওয়াইজ এখানে মেড লিস্ট তৈরি করা হয়নি ক্যাটাগরি ওয়াইজ মেড লিস্ট তৈরি করা হয়নি না বলছি যে কম্বাইন্ড মেড লিস্ট তৈরি করা হয়নি এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পুরোপুরি সম্পূর্ণ মেরিট লিস্টে আমরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদেরকে আমরা দেখতে পাচ্ছি তো ঠিক আছে তো এবার আমরা চলে যাচ্ছি একটা কাস্টের মেড লিস্ট তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা ব্যাক করে যাবো তো ধরো আমি তোমাদেরকে এস সিটটা দেখাচ্ছি যে বেঙ্গলিতে বেঙ্গলি অনার্সে এস সি এসটিতে আমি যদি দেখাচ্ছি এস এসটিতে কজন নজন অ্যাপ্লাই করেছে আমরা এই লিস্টটা ওপেন করে নিচ্ছি তো দেখো এখানে আবার এসটি লিস্ট আমরা ওপেন করে নিয়েছি এখানে দেখো র্যাঙ্ক ওয়ান রয়েছে তার এগ্রিকেট রয়েছে তার বেঙ্গলির মার্ক্স কত রয়েছে সাবজেক্ট মার্কস কত রয়েছে মেরিট পয়েন্ট কত রয়েছে মেরিট মার্কস সেটা রয়েছে এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এবার এস টি এরকম করে তুমি এস থাকলে পরে এসসিতে ক্লিক করবে এস টি থাকলে পরে এসটিতে ক্লিক করবে এবং তোমার মার্কস এই মার্কসটি চেক করবে এগ্রিগেটটি এবং তারপরে তোমাদের দেখো এখানে পরপর পরপর তুমি চেক করে নেবে এবং মেরিট মার্ক্সের ভিত্তিতে তুমি দেখবে হায়েস্ট যে আছে তা তোমার আগে যারা রয়েছে তাদের মার্কস তোমার থেকে বেশি রয়েছে কিনা এবং তোমার পরে যারা রয়েছে তাদের মার্কস তোমার থেকে কম রয়েছে কিনা এভাবে তোমরা চেক করতে পারো এবং ইজিলি ফাইন্ড আউট করার উপায়ে বলছি যে তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে তোমরা এই যে লেখা রয়েছে ফাইন্ডিং পেজ এর ওপরে ক্লিক করবে করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এই যে এই নাম্বার এই যে এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটিকে এখানে লিখে সার্চ দেবে ইজিলি ফাইন্ড আউট তোমরা করতে পারবে তা আমি এরকম করে আমি একটা সাবজেক্টের ক্ষেত্রে করে দেখালাম তুমি এখান থেকে চাইলে পরে তুমি যে সাবজেক্টটা তুমি আবেদন করেছো তুমি যদি বোটানিতে করে থাকো তাহলে বোটানিটা চেক করবে তুমি জেনারেল ক্যান্ডিডেট হলে জেনারেল এসসি হলে এসসি ও এস টি হলে এসটি এরকম করে ক্যাটাগরি ওয়াইজ তুমি চেক করতে পারো সো এভাবেই তোমাদেরকে চেক করতে হবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে টিল দেন বাই বাই